দেশের অডিও বাজার যখন রমরমা, তখন তার অবস্থান ছিল দাপুটে শ্রোতাদের কাছে। তার গানের আলাদা গ্রহণযোগ্যতা ছিল, আর তার সুর সঙ্গীতে বহু জনপ্রিয় গান গেয়েছেন শিল্পীরা। বলছি এক সময়ের জনপ্রিয় এবং ব্যস্ত গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক এসআই টুটুলের কথা। এসআই টুটুলের জন্ম কুষ্টিয়ায়। তার আসল নাম এবিএম শহীদুল ইসলাম। ছোটবেলা থেকেই গানের চর্চা করেছেন টুটুল। তার লক্ষ্যই ছিল সঙ্গীতে ক্যারিয়ার গড়া, সেটাই তিনি করেছেন। বড় ভাইদের বন্ধু ছিলেন ব্যান্ড কিংবদন্তি আয়ুব বাচ্চু। সেই সুবাদে নব্বই দশকে আয়ুব বাচ্চুর সঙ্গে কাজ করার সুযোগ পান। এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন টুটুল। 2005 সালে এসআই টুটুল নিজেই একটি ব্যান্ড গড়ে তোলেন, যার নাম ফেস টু ফেস। 2011 সালে ব্যান্ডটির নাম পরিবর্তন করে রাখেন ধ্রুবতারা। সিনেমার গানে এসআই টুটুল অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার সৃষ্ট বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। 2006 সালে নিরন্তন সিনেমার সঙ্গীত পরিচালনা করে চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কৃত হন টুটুল। এরপর 2007 সালে দারুচিনি দ্বীপ সিনেমার সঙ্গীত পরিচালনা করেন এসআই টুটুল। এর জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 2010 সালে সেরা প্লেব্যাক গায়ক হিসেবে তিনি আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2015 সালের বাপ জানের বায়োস্কোপ সিনেমার জন্য 2015 সালের বাপজানের বায়োস্কোপ সিনেমার জন্য সেরা সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে আরও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এসআই টুটুল চারটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এগুলো হচ্ছে প্রশ্ন, শূন্য, বুকের শহরে তুমি এবং জলের ভিতর জলের চলন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, যাই দিন যাই একাকী, নিঃশ্বাসে নিঃশ্বাসে আছো তুমি, হৃদয়ে লিখেছি তোমার ওই নাম, নজর না লেগে যেন, বহু পথ খুঁজে নদী এবং ও কারিগর ও ও শুয়া উড়িলোড়ে ইত্যাদি। ব্যক্তিগত জীবনে এসআই টুটুল বিবাহিত। তার স্ত্রী অভিনেত্রী এবং নির্মাতা তানিয়া আহমেদ এবং তার সাথে ডিভোর্স হয়েছে। এখন তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সোনিয়া। 1999 সাল থেকে সুখী সংসার করছিলেন তানিয়া আহমেদ এবং টুটুল, কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের সংসার ভেঙে যায়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।